আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি নার্গিস খাতুন, সহকারী শিক্ষক আইসিটি অর্জুনা এম এন উচ্চ বিদ্যালয় শাহজাদপুর সিরাজগঞ্জ। আজকে আমি নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ে সফটওয়্যার কিভাবে ইনস্টল করা যায় এবং আনইনস্টল করা যায় সেটা শেখাব। এর জন্য আমাদেরকে অবশ্যই কম্পিউটারে বসতে হবে। চলো আমরা কম্পিউটারে বসি। আমরা এখন সফটওয়্যার ইনস্টল করব। কিভাবে করব? প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করি। লিখি এখানে আমি ভিএলসি মিডিয়া প্লেয়ারের নাম লিখে দেই। আমরা এই সফটওয়্যারটাই ডাউনলোড করব। দেখো এখানে অনেকগুলো নাম দেওয়া আছে। এখান থেকে আমি এই সফটওয়্যারটা ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড এখানে ক্লিক করব। তারপর দেখো এখানে লেখা আছে ফ্রি ডাউনলোড, এখানে আমরা ক্লিক করব। পরে একটা ডায়লগ বক্স আসছে, এখানে লেখা আছে ডাউনলোড নাও, এখানে আমি ক্লিক করব। এখানে দেখো দেখা যাচ্ছে যে কিভাবে ডাউনলোড হচ্ছে, কতটুকু এমবি নিচ্ছে এখানে দেখা যাচ্ছে।
সফটওয়্যার ডাউনলোড হচ্ছে নেটওয়ার্কে সমস্যা হচ্ছে, আমি আবার দেখাচ্ছি ভিএলসি মিডিয়া প্লেয়ার ফ্রি ডাউনলোড সফটওয়্যার, এখানে ক্লিক করলাম। এখানে লেখা দেখাচ্ছে ডাউনলোড নাও, ক্লিক করলাম। ডাউনলোড হচ্ছে, এখানে দেখা যাচ্ছে। এই সফটওয়্যারটা 38.8 MB, প্রায় শেষের দিকে। ডাউনলোড হয়ে গেছে, দেখো এখানে। ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা দেখি ডিসপিসিতে ডাবল ক্লিক ডাউনলোড, এখানে দেখো চলে আসছে আমাদের এটা। ভিএলসি লোগো ডাবল ক্লিক করেছি, এখন দেখো একটা ডায়লগ বক্স এসেছে, ইনস্টলার ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ দিয়ে আছে, আমরা এটাই রাখবো, ওকে।
একটা ডায়ালগ বক্স আসছে এখানে নেক্সট এগুলো পড়ে নেবে ওরা যে শর্ত দেয় সেটাই আমাদের রাজি হতে হবে না হলে কোন সফটওয়্যার আমরা ওপেন করতে পারবো না এখানে নেক্সট দেব নেক্সট ক্লিক আবার নেক্সট নেক্সট দেখো এখানে লেখা আছে ব্যাক ইনস্টল ক্যান্সেল ইনস্টল এখানে ক্লিক ইনস্টল হচ্ছে এবার আমরা ফিনিশে ক্লিক করব ফিনিশ তাহলে দেখা গেল আমরা সহজে ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করতে পারলাম দেখি এটা এবার আমরা রান করে দেখি ভিডিও দেখবে এখানে ভিডিও ভিডিও প্লেব্যাক ওপেন ফাইল এটা আমরা দেখবো এখানে আজকে আমরা দেখলাম কিভাবে আনইনস্টল করতে হয় তো আজ এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ